আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ব্যতিক্রমধর্মী ভিডিও দেখাবো। আপনারা অনেকেই জানেন আমার বাড়ি খুলনাতে, তা আমাদের বাড়িতে কিছু গরু আছে। আর সেই গরুগুলোকে এআই করেন আমাদের শফিক ভাই। সেই শফিক ভাই একটা ভিডিও করে আমার জন্য পাঠিয়েছে, আমরা এখন সেই ভিডিওটি দেখব। আসসালামু আলাইকুম, আমার নাম শফিকুল ইসলাম, আমার বাড়ি বারাকপুর। আমি এই গরুটা দীর্ঘ 1.5 বছর ধরে পুষতেছি। এই কুরবানিতে এটা কি বিক্রি করার ইচ্ছা আছে নাকি? আল্লাহর রহমতে এই কুরবানিতে এটা সেল দেওয়ার ইচ্ছা আছে। এর প্রাইস কেমন রাখবেন আপনি? ৬ লক্ষ টাকার মতন আমার টার্গেট আছে। তারপরে এটা আলোচনা সাপেক্ষে মানে আসবে, আসে সামনাসামনি দেখবে। ইউটিউবে তো অনেক কিছু মানে অনেকে অনেকভাবে গল্প দেয়, আসলে এটা গল্প দেওয়ার কোনো কিছু নেই। এখানে বাস্তবে এসে দেখবে, দেখি কাল ক্রাহকের মানে যে ক্রাতে আপনি পছন্দ হয় তাহলে সেইভাবে আলোচনা করা হবে। আর আশেপাশে আপনাদের আশেপাশে কি কোনো হাটে নেওয়ার ইচ্ছা আছে কিনা বা বাড়ি থেকে বিক্রি করার ইচ্ছা? নিয়ে কাছে হচ্ছে বাড়িতে সেল দেওয়ার, আর মোটামুটি কথা হচ্ছে বাড়িতে সেল দেওয়ারই বড় নিয়ে। আর তারপরে যদি কোনো কায়দায় বাড়িতে সেল না দিতে পারে তাহলে হয়তো বা সংখ্যা কম, এবং উনি চেয়েছেন যে উনি খুলনা নিউ মার্কেটে নিয়ে যাবেন, এবং আমার ধারণাতে খুলনা নিউ মার্কেটে নিয়ে গেলে গরুটা একটা ভালো দাম পাবেন। নিউ মার্কেট একটা প্রসিদ্ধ, এবং সেখানে কিন্তু বড় বড় গরু আসে, উট আসে, দুম্বা আসে, তারপর বড় বড় মহিষ যায় ঢাকা থেকে অনেক। মানে ঢাকা যারা ব্যবসা বাণিজ্য করেন, আমাদের খুলনাস্থ আছেন, তারাও কিন্তু সব খুলনা নিউ মার্কেটে গিয়ে বড় বড় গরু কেনেন। এবং যারা আসলে একটু ভালো গরু কুরবানি দিতে, একটা সুন্দর গরু কুরবানি দিতে চান, তারা অবশ্যই আমাদের এই প্রান্তিক খামারি শফিক ভাইয়ের গরুটাকে পছন্দ করবেন। আমাদের খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বারাকপুর গ্রামে হচ্ছে শফিক ভাইয়ের বাড়ি। তা উনি যেহেতু আমাদের পুরো ইউনিয়নের দায়িত্বে, এবং পাশেও দু তিনটা ইউনিয়নেরও কিছু অংশ উনি দেখেন, তো উনি কিন্তু বিভিন্ন বাড়িতে বাড়িতে যান, বিভিন্ন খামারে খামারে যান, এবং সবার বাড়িতে তো তার কার কী অবস্থা, কার গরুর কী অবস্থা তার নখদর্পণে, এই সূত্র ধরে কিন্তু তিনি এই গরুটা কিনেছিলেন। এবং এই গরুটা কিনে তিনি 1.5 বছর লালন পালন করেছেন, এবং করে এবছর কিন্তু গরুটা অনেক সুন্দর হয়েছে। চলুন আমরা শফিক ভাইয়ের আরও কিছু কথা শুনি। এই গরুটার পিছনে আমার বেশ পরিশ্রম হচ্ছে, আর মোটামুটি পরিশ্রম করি। এই গরুটা প্রত্যেক দিন বাইরে দানা দেখ খাবার লাগে 7 কেজি, সকালে 3.5 কেজি, বিকালে 3.5 কেজি। আমাদের একটু বলেন আপনি যে এর পিছনে আসলে কেমন কষ্ট করা লাগে বা কেমন সময় দেওয়া লাগে? মানুষ অনেক মুখে বলবে, কম বলবে কোনো, অনেক গল্প দেয়, অনেক কিছু দেখি, কিন্তু আসলে ঠিক তা না। আর এর মানে সকালে গোয়াল টোয়াল পরিষ্কার করে খাবার দিয়ে চলে গেলে হয়েছে, দুপুরে এসে একটু গোসল টোসল করা, বিকালে খাবার দিয়ে রাত্রি মোটামুটি ওরকম গোয়াল পরিষ্কার করে তারা দিলে হয়ে যাচ্ছে, আর কোনো সমস্যা নাই। বর্তমানে বডি ওয়েট এবং ওজন কেমন আছে? এর বডি ওয়েটটা এখন আছে, আর এর লম্বা আছে 11 ফুটের, ইনশাল্লাহ 11 ফুটের পরেই আছে ইনশাল্লাহ।
আর উচ্চতা 5 ফিট আছে আর এর লাইফ ওয়েট আছে ইনশাআল্লাহ আশা করব 1000 কেজির পরে 1000 কেজির পরে তাহলে তো অনেক বড় গরু আর এটা কি আপনার দিগলিয়া থানার ভিতর সবচেয়ে বড় গরু হবে নাকি এর থেকে বড় গরু আছে দিগলিয়া থানার ভিতরে হ্যাঁ ইনশাআল্লাহ দিগলিয়া থানার ভিতর এটা সবচেয়ে বড় গরু এবং আমি মনে করি আল্লাহর রহমতে খুলনার ভিতর আমার জানা মতে হয়তো আমার থেকে বড় গরু থাকতে পারে কিন্তু বড় গরু তালিকায় আমি শীর্ষস্থান করব আমার আশা করা যাচ্ছে ও আচ্ছা তো যারা নতুন খামারি আপনি তো অনেক পুরনো পুরাতন খামারি যারা নতুন খামারি তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা যদি নতুন খামার করতে চায় গরুর খামার করতে চায় সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আমি মনে করি অনেকে বিদেশ যায় টাকা খরচ করে অনেকেই কিন্তু আছে 3-4 লক্ষ টাকা খরচ করে বিদেশ যায় আমি মনে করি বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু ওই 3 লক্ষ টাকা যদি 3টা গরু কেনে আর সে যদি দিনে 3 ঘন্টা সময় ব্যয় করে এর মাসে ভালো একটা বেনিফিট আয় করে এতে আসা সম্ভব এখন আপনাদের একটা কথা বলবো আমাদের শফিক ভাই যেহেতু এডিএল এর এআই কর্মী এবং এই গরুটার আমি যে ডাটাটা পেয়েছিলাম উনি আমাদের দেশি গরুতে সিমেন দিয়ে কিন্তু এই ফিজিয়ান গরুটা এসেছে এবং প্রথমবারে কিন্তু এত সুন্দর গরু এসেছে ওর মা কিন্তু দেশি গরু আসলে আমরা এই কথাটা কেন বলছি কারণ আমরা গরু জাত উন্নয়নের জন্য চেষ্টা করি আমরা আসলে ভাবি যে আমরা দেশি গরুতে কী দিব ব্রাহ্মা দিব না কী দিব সবাই তো ব্রাহ্মার জন্য পাগল আসলে আমি সবাইকে একটা কথা বলবো যে আপনারা যে যাই করেন না কেন যদি আপনারা খামার করতে চান ভালো কিছু করতে চান দেশি গরুতে হোক আর যে কোনো গরুতে আপনারা সিমেন দিলেই দিবেন ফ্রিজিয়ান কারণ একটা ফ্রিজিয়ান গরু যদি হয় যদি সার যদি হয় গরু সারটা দেখছেন কত সুন্দর উনি বলেছেন 1000 কেজি ওজন হবে আসলে 1000 কেজি হয়তো হবে না কারণ বাড়িতে তো ওনার ওইভাবে মাপা বা স্কেল নাই গরুটা কিন্তু ধরেন 800 কেজি হবে 800 কেজি মানে প্রায় 20 মণ ওজনের একটা গরু গ্রাম লেভেলে একদম প্রান্তিক পর্যায়ে পাশাপাশি শফিক ভাই একজন এআই কর্মী তিনি যদি সারা বছর শেষে যদি এরকম একটা গরু তিনি লালন পালন করে যদি বিক্রি করতে পারেন এবং উনি তো বলেছেন অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন যে কতটুকু সময় তিনি গরুগুলোর দেন কী পরিমাণে খাদ্য খাবার দেন এটা অনেক সুন্দর কথা বলেছেন এবং আমার একটা শেষ কথা হচ্ছে এখন করোনা চলছে সারা দেশে আসলে আমরা সব খামারে যেতে পারছি না আপনাদের খামারের ভিডিও যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখাতে চান তাহলে আপনারা ঠিক এভাবে মোবাইলে হোক বা ভিডিও ক্যামেরায় ধারণ করে আপনারা যদি আমার ঠিকানা পাঠায় দেন অথবা আপনারা যদি আমার ইমেইলে পাঠায় দেন বা আমার সাথে কন্ট্যাক্ট করেন ইনশাল্লাহ আমি এরকম ভিডিওটা সুন্দর করে ভয়েস দিয়ে মিউজিক দিয়ে এবং সুন্দর করে মানে আমরা এভাবে প্রচার করে দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি সুন্দর ডেইরি খামার থাকে অথবা যদি সুন্দর ছাগলের খামার থাকে অথবা সুন্দর মুরগির খামার থাকে পোলট্রি খামার থাকে কিংবা কারো যদি দেশি মুরগির খামার থাকে যা কিছু থাক না কেন আপনারা যদি আপনাদের এই খামারের ভিডিওটা এবং স্টিল ছবি ভিডিও এবং তথ্যপত্র দিয়ে এবং দেখলেন তো এখন তো মোবাইলের যুগ মোবাইলে কিন্তু কিছু কথাবার্তা রেকর্ড করে দেওয়া যায় শফিক ভাই যেভাবে করেছেন কোনো রকম আমাকে কোনো পে করতে হবে না কেবলমাত্র আপনি সুন্দর করে ভিডিও ধারণ করে আপনি সরাসরি আমার কাছে পাঠিয়ে দিবেন এবং আপনারা তো জানেন যে আমার পরে তো ভিডিওতে কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বারটা থাকে আপনার যদি মন চায় যে আপনার খামারটা আপনি ইউটিউব চ্যানেলে দেখাতে চান তাহলে অবশ্যই এভাবে পাঠিয়ে দিবেন এবং আমি সবসময় চেষ্টা করব আপনাদের উন্নয়নের আপনাদের পাশে থেকে আপনাদের কথাগুলো তুলে ধরার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তোমরা দেশের আশ্রয় নায়ক বলবে বিশ্ববাসী।